শ্রাবণের শেষ বেলায় নিম্নচাপ কিছুটা হলেও স্বস্তি দিল বাংলাকে। শনিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি সঞ্চয় করল দিনভর। রবিবার সকাল থেকেই তার শক্তি আরও বেড়ে যায়, গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগের দিকে এগিয়ে যেতে থাকে সেটি। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই রবিবার ভালোই বৃষ্টি হয়েছে এমনই খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি রীতিমতো শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। দীঘা উপকূল থেকে 10 কিলোমিটার দূরে রবিবার সেটি অবস্থান করেছিল, সেই কারণে উপকূলীয় অঞ্চলগুলিতে রীতিমতো ভারী বর্ষণ চলে দিনভর। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবারও সকাল থেকে গভীর নিম্নচাপে গতিমুখ উড়িষ্যার দিকে সরতে থাকে, সেজন্য কলকাতা এবং আশেপাশের জেলায় আবহাওয়ার সামান্য উন্নতি হয়েছে। তবে সোমবার স্বাধীনতা দিবসের দিনেও দফায় দফায় বৃষ্টি হবে কলকাতা এবং তার আশেপাশে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চলে বৃষ্টির পরিমাণ সোমবারও বেশ থাকবে। ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। শুধু তাই নয়, হাওয়ার গতিবেগও থাকবে যথেষ্ট পরিমাণে। রবিবার দিনভর উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। 50 কিলোমিটারের কাছাকাছি বেগে হাওয়াও বয়েছে। গত দুদিন ধরে উত্তাল ছিল সমুদ্র। সোমবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে দমকা হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়াতেও। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভালোই বৃষ্টিপাত হয়েছে গত দেড়দিনে। রবিবার বেলা থেকে বৃষ্টির বেগও বাড়তে থাকে। দীঘায় ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায় নদী বাঁধ ভেঙে গিয়েছে এমনই খবর। সাগরে কপিলমুনির আশ্রমে জল ঢুকে যায়। ফ্রেজারগঞ্জ, পুজুবেরিয়া, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, বাসন্তী, গোসাবা, পাথর প্রতিমার বহু এলাকায় নদী বাঁধ ভেঙে গিয়েছে বলে খবর এসেছে। বাঁধের ওপর দিয়ে জল উঠতে শুরু করেছে। নোনা জল ঢুকে বহু জায়গায় ফসলের ক্ষতি হয়েছে ইতিমধ্যে। গত 2 বছর ধরে বর্ষার সময় দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র তীরবর্তী এলাকায় বানভাসী অবস্থা তৈরি হয়েছে। তবে এবারের নিম্নচাপের সময়ও একই ঘটনা দেখা যায়। সোমবারও উত্তাল থাকবে সমুদ্র, এমনকি কাউকে সমুদ্র স্নানেও নামতে দেওয়া হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।